আসসালামু আলাইকুম মাই ডিয়ার লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করছি যে যেখান থেকে আমার আজকের এই ব্লগটা দেখছেন সকলে আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহর রহমতে এবং আপনাদের সকলেরও অনেক ভালো আছি। শুক্রবার দিনের স্পেশাল একটা ব্লগ আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসলে শুক্রবার দিনটা তো আমাদের মুসলমানদের জন্য সাপ্তাহিক একটা ঈদের দিন, সেজন্য শুক্রবার দিনটা এমনিতে স্পেশাল। আর এই স্পেশাল দিনটা আরও বেশি স্পেশাল হয়ে যায় যখন স্পেশাল মানুষগুলো সবাই একসাথে হয়। তো আজকে আমাদের জন্য এরকম একটা স্পেশাল শুক্রবার ছিল, কারণ আমাদের সব বোনেরা আজকে আমার মার বাসায় আসবে, আর সব ভাই বোনেরা একসাথে হয় মানে দিনটা কিন্তু মোর স্পেশাল। তো আজকে হচ্ছে সকাল সকাল ঘুম থেকে একটু উঠে পড়েছি, কারণ বাসায় কাজের একটু চাপ ছিল। যদিও আমার তেমন একটা কাজ করতে হয় না, কারণ আমার বাচ্চার পেছনে আমার সময়টা চলে যায়, বাচ্চা তো অনেক ছোট। তো আগে কি হতো, বাসায় যদি কোনো মেহমান আসতো বা রান্নাবান্নার কাজ হলে বেশিরভাগ সময় আমারই রান্না করা হতো। তো এখন যেহেতু আমার মেয়ে অনেক ছোট, আমি কিন্তু রান্নাবাড়ার ধারে কাছেও যেতে পারি না। তো শুক্রবার দিনে স্পেশাল কিছু খাবার দাবারের আয়োজন ছিল, সেজন্য বড় আপা সকাল সকাল সেদিন বাসায় চলে আসছে, আর রান্নাবাড়াগুলোর দায়িত্ব আসলে আমার বড় আপারই ছিল। আসলে বড় আপাদের আসার কথা ছিল বৃহস্পতিবার দিন, কিন্তু আমার ভাগ্নের ওর কোচিং সেন্টারে এক্সাম চলছে, যেহেতু সামনে ওর এসসি এক্সাম, সেই কারণে আসলে আপার আর আসা হয়নি। কারণ ফ্রাইডের দিন সকালবেলা ওর এক্সাম ছিল কোচিং সেন্টারে, তো ও এক্সাম দিয়ে তারপর আমার দুলাভাইয়ের সাথে আসবে। আর এদিকে বড় আপা সকাল 10টার দিকে এসে অলরেডি রান্নাবান্না কিন্তু সব বসিয়ে দিয়েছে। এখানে হচ্ছে চিকেন রোস্ট আর গরুর মাংসটা রান্না করা হচ্ছে, আর এই রান্নাগুলো কিন্তু অলমোস্ট কমপ্লিট। যেহেতু আমি তেমন একটা রান্নার ধারে কাছে আসতে পারি না, তো আমি শুরু থেকে সেভাবে ভিডিও করতে পারি নাই। তো এই যে রান্নার কিছু কিছু ভিডিও আপনাদের সাথে আর কি শেয়ার করছি। আর যেহেতু গ্যাসের চুলা দুটাই বিজি ছিল, আমি ঘরে ইন্ডাকশানে হচ্ছে ভেজিটেবল চাইনিজটা রান্না করছিলাম। ইনশাল্লাহ এটার রেসিপি খুব শীঘ্রই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে হচ্ছে রোস্ট গরুর মাংস, তারপর ভেজিটেবল রান্না করার শেষে আপা হচ্ছে পোলাওটা বসিয়ে দিয়েছে। আমি আসলে পোলাওটা রান্না করার খুব চেষ্টা করি, কিন্তু আমার পোলাওটা কখনোই আসলে পারফেক্ট হয় না। আর এখন হচ্ছে প্রায় 2টো বাজে, আর 2টার দিকে আমার ছোট বোন, ছোট বোনের জামাই, ছোট বোনের মেয়ে, তারপর আমার দুলা ভাই, আমার বড় বোনের ছোট মেয়ে, ওরা সবাই এসে পড়েছে। আর আমার ভাগিনা হচ্ছে বৃহস্পতিবার দিন বিকেলবেলায় চলে আসছিল। আর এই যে আমার বড় ভাগ্নি, ভাগ্নির জামাইয়েরও আসার কথা ছিল, কিন্তু যেহেতু অনেক শীত পড়েছে আমাদের এখানে, ওদের ওইখানে তুলনায় একটু বেশি শীত, আর এইদিকে আসলে আমার নাতনি ঠান্ডা লেগে যাবে, সেই কারণে আসলে ওরা আসে নাই। তো এই যে রান্না বান্নাগুলো সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি টেবিলে সুন্দর করে সব কিছু পরিবেশন করে দিয়েছি। এখানে আছে চিকেন রোস্ট, তারপরে গরুর মাংস, ডিম, তারপরে আছে ভেজিটেবল, বোরহানি, পোলাও, সালাদ। তো মোটামুটি হচ্ছে এই আয়োজনগুলো করা হয়েছিল। আসলে আজকের এই আয়োজনটা ছিল 16ই ডিসেম্বর উপলক্ষে। 16ই ডিসেম্বর আসলে দুলাভার দোকানটা খোলা থাকবে, আর আজকে ফ্রাইডে, ওনার অফ ডে ছিল, তো সেই কারণে ওনার সুবিধার্থে 16ই ডিসেম্বরের আয়োজনটা আমরা ফ্রাইডেতে করেছিলাম। আর এই আয়োজনটা সম্পূর্ণই ছিল আমার মায়ের খরচে, মানে মায়ের টাকা দিয়ে করা, মা সবাইকে দাওয়াত করেছিল একসাথে খাওয়ার জন্য। তো যাই হোক, এই যে সবাই মিলে একসাথে খেতে বসেছে, আমার দুলাভাই, আমার হাজবেন্ড, আমার ছোট বোনের জামাই, তারপর হচ্ছে আমার ভাগিনা, তো সবাই যখন আমরা একসাথে হই তখন আমার ভাইকে খুবই মিস করি, কারণ আমার ভাই তো বাইরে থাকে, সবাই একসাথে হলে ভাই থাকে না। তো সেই মুহূর্তটা আসলে, সেই মুহূর্তে আসলে আমরা আমার ভাইকে খুব বেশি মিস করি। আর আজকে আমার ভাগ্নিও নাই, ভাগ্নি হাজবেন্ডও নেই। আসলে বিশেষ বিশেষ মুহূর্তে যদি কাছের কিছু মানুষ মিসিং থাকে তাহলে খুব বেশি খারাপ লাগে। তো ইনশাআল্লাহ আমার ভাইও কিছুদিনের মধ্যে চলে আসবে, তখন আবার আমরা সবাই একসাথে হব, তখন আরও বেশি মজা হবে। আর এই যে সবাই খেতে বসেছে, ওনাদের খাওয়া শেষ হয়ে গেলে তারপর আমরা খেতে বসবো। আর খাবারগুলো খুব মজা হয়েছিল, আমার বড় আপার হাতের রান্না করা খাবার এমনিতেই অনেক বেশি মজা হয়। তো যাই হোক, আজকের ব্লগটা হচ্ছে এখানেই শেষ করছি। ইনশাআল্লাহ পরবর্তীতে নতুন কোনো ব্লগ, ভিডিও অথবা রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সবার সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।